তিলের নাড়ু বানাবো বলে তিলটা একটু ভেজে নিচ্ছি। যে বানানো হয়ে গেছে, আপাতত তিলের নাড়ুটা বানালাম। এবারে চেরি ঘুমোচ্ছে, চেরি উঠে গেলে ওকে খাওয়াবো, তারপর নারকেল নাড়ুটা বানাবো। আর পায়েস লুচি এগুলো তো কাল বানানো হবে, আজকে থেকে বানিয়ে রাখছি না, কারণ ফ্রিজে তো রাখতে যাবে না। না পায়েসটা যদি বানাই তো কাল বানাবো। আর হ্যাঁ, উপোস থাকি আমি, অনেকে জিজ্ঞেস করে উপোস থাকি না, হ্যাঁ উপোস থাকি। আর প্রিপারেশন আমি দেখালাম না, কারণ কী বলতো, একসঙ্গে সব কিছু এনে দেখানোটা পসিবল হয় না, বুঝতেই পারো, ঠিক আছে? কারণ সব কিছু আমাকে করতে হয়, তো তাই একটা ওখানে রাখা আছে, একটা সেখানে রাখা আছে, বাসনগুলো বের করে ধুয়ে রাখতে হবে, ঠিক আছে? মানে অলরেডি ধোয়া আছে, বাট ওটা একটু চকচকে থাকলে দেখতে ভাল লাগে। তো এই হলো, ভালোই হয়েছে তো মনে হচ্ছে, দেখা যাক, আশা করি গোপালের ভালো লাগবে। আর একটু পরে নাক নাড়ু বানিয়ে নেবো। তো এখানে পায়েস রান্না করছি, জন্মাষ্টমীর পায়েস। আর এটাতে আলুর দম হবে, বেগুন ভাজা, একটা পটল ভাজা রেখেছি ওর জন্য। তো আমার ঠাকুরের বাসন কিন্তু সব আলাদা, বাসন ছুরি সব আলাদা, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দেন আমি রান্নাটা করছি। এই যে ঘি, তো বাস চলো। তো এখন চলছে দাও, এখন চলছে রান্না। বেগুন ভাজার এইটা হয়ে গেছে, এবারে হচ্ছে এখানে আলুর দম। আর পায়েসটাও হয়ে গেছে, মাম্মা এই মাত্র উঠলো ঘুম থেকে। এবারে আমি জাস্ট, আমার আলুর দমটা হয়ে গেলে আমার সব রান্নার রেডি। আর লুচিটা বানানো হবে, তো লুচিটা মাখ, মানে আটাটা মাখ, মানে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার জাস্ট আমি রেডি হব, সুকান্ত এসে যাক, দেখি রেডি করব কি রকম করে সাজবে মামা। হ্যাঁ কেমন করে সাজবে, কি? তো চলো আবার তাহলে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি, কেমন? আর আমি এই শাড়িটা পরছি, গ্রিন অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনে সিম্পল একটা শাড়ি। আর চেরি কি পরছে সেটা একটু পরে দেখতে পাবে। রেডি করে নিয়েছি, এবারে গোপালকে স্নান করাবো, তারপরে রেডি করবো, পুজো করবো। এই যে মাম্মা সেজে নিয়েছে,
খুলে গেল, হ্যাঁ খুলে গেল মামা। এই আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, গোপালকে দিয়ে দিয়েছিলাম। এবারে আমরা খাবো, লুচি বানাতে বাকি আছে, বাকি সব তো সব আছেই, বাস লুচি বানানোটা বাকি আছে। আর চেরি খুব দুষ্টুমি করছিল, খুব দুষ্টুমি করছিল সিরিয়াসলি। আর এবারে গোছাবো, ও জামাটা একটু চেঞ্জ করে দেবে। কেমন লাগছে, অনেকদিন পর এই সব মানে সাজলাম। তুমি খুব দুষ্টুপুটু করেছো, হ্যাঁ দেখছিল যে মামা কি লাগিয়েছে। কোনোদিনও তো লিপস্টিক লাগাতে ওইভাবে দেখেনি না। হ্যাঁ এখানে 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 লাগিয়েছি না আমি, তো ওকে জামাটা চেঞ্জ করে নিই। তারপরে আমাকে তো কী বলে লুচি বানাতে হবে। আর একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে যে আমি টিপ পরিনি, কারণ আমাদের এক বছর টিপ পরতে নেই, কারণ কমেন্টে অনেকেই করবে তাই বলে।